হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন অসাধারণ একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে আপনার ফোন হয়ে উঠবে অনেক অনেক বেশি আকর্ষণীয়। আপনার ফোনকে দেখলে যে কেউ মনে করবে এটা স্যামসাং গ্যালাক্সি S10, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আপনার ফোনটি হয়ে উঠবে স্যামসাং গ্যালাক্সি S10-এর মতো। আপনার বন্ধুরা দেখলে তারা অবাক হবে, তারা আপনার কাছে জানতে চাইবে যে আপনি আসলে কীভাবে এটি করেছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন অ্যাপসের মাধ্যমে আপনি পারবেন। এই অ্যাপসটিতে রয়েছে অসংখ্য সেটিংস, অনেক অপশন, আপনি আপনার মনের মতো করে আপনি যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো সিস্টেম আপনি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে অ্যাপসটি দেখিয়ে দেবো যে কোন অ্যাপসটির মাধ্যমে আপনি এটি করবেন এবং ঠিক কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো মূল টপিকে যাওয়ার অনুরোধ, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে পরবর্তীতে অপডেট সব ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে খুব সহজেই পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে করবেন, যে কোন অ্যাপসটি এবং কীভাবে। তো শুধু অ্যাপসটি দেখলেই হবে না, আপনাদেরকে সেটিংসগুলো ভালোভাবে দেখে নিতে হবে, না হলে কিন্তু আপনারা ঠিক মতো করতে পারবেন না কাজগুলো। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে অ্যাপসটির জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যে আপনারা এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, ইডিজি লাইটিং কালার্স রাউন্ড টাওয়ার্স গ্যালাক্সি, এই অ্যাপসটি এটা সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটিংসগুলো দেখে নিন। তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে আপনারা জাস্ট ওপেন করে দেবেন। কীভাবে কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনারা দেখুন চুজ দিস কালার, তারপরে এনাবেল অল পেপার, এনাবেল ওভারলে অ্যাপ, এগুলো রয়েছে। তো মূল কাজ আপনারা এখানে নিচে আপনারা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যে বর্ডার কনফিগ, বর্ডার টাইপ, ব্যাকগ্রাউন্ড, এই তিনটা কাজ করে নিতে হবে। তো এখান থেকে আমি বর্ডার টাইপস এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে এখানে পেয়ে যাবেন এই ইন্টারফেস, ডিফল্ট, ডট, হার্ট, স্নোফ্লেক্স, বেল, প্রিন্ট, তারপরে ফায়ারওয়ার্ক, এগুলো। তো আপনি ডিফল্ট যেটা রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এছাড়া আপনি যদি ডটে ক্লিক করেন তাহলে ডটটা এরকম হয়ে যাবে, আপনি যদি আবার এখানে ক্লিক করে হার্টে ক্লিক করেন হার্ট হবে এরকম। এখন ধরুন আপনি হার্টটাই রাখবেন। তো এখন কথা হচ্ছে বর্ডার কনফ্লিক্টটা কেমন করবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে ক্লিক করলে দেখুন একটাই, আপনি এখান থেকে অনেক কালার পাবেন, আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা গেলো কাজ। তারপরে আপনি এখান থেকে অ্যানিমেশন স্পিড কেমন হবে সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দেখুন অ্যানিমেশন স্পিড বেড়ে গেছে। তারপর বর্ডার সাইজ কেমন হবে এখানে ক্লিক করুন, দেখুন বর্ডার সাইজ বেড়ে গেছে, তাহলে কমিয়ে দিতে পারবেন। তারপর রেডিয়াস টপ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, রেডিয়াস বটম বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আপনার সব কাজ দেওয়া হয়ে গেলে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অথবা আপনি আবার পুরোনো জায়গায় ফিরে যেতে চাইলে রিসেটে ক্লিক করবেন। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি এখান থেকে ফার্স্ট এখানে এরকম পেয়ে যাবেন, আপনি চাইলে এখানে প্রিভিউ দেখে নিতে পারবেন অথবা আপনি এখানে সেট অল পেপার এই অপশনটাতেও পেয়ে যাবেন। এখানে সেট অল পেপার ক্লিক করলে আপনি এখান থেকে হোম স্ক্রিন অথবা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে ক্লিক করলে আপনার এটা সেট হয়ে যাবে। দেখুন আমি যেটা সেট করেছি সেটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে অন্যরকম হতো, আপনি আপনার ইচ্ছা মতো এই সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবেন।